বাংলাদেশের পেস অ্যাটাকটা বেশ শক্তিশালী অনেকদিন ধরেই। দেশ ও দেশের বাইরে দু জায়গাতেই প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরানোর মতো কয়েকজন সিমার এখন লাল সবুজের একাদশে থাকেন নিয়মিতই। সাম্প্রতিক সময়ে পারফরমেন্স তাদের পক্ষে কথা না বললেও সামর্থ্যের দিক দিয়ে কোনো কিছুতেই পিছিয়ে নেই বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাই কন্ডিশন বিবেচনায় স্পিনার ছেটে ফেলে পেসার বাড়ানোর চিন্তাতে মশগুল নির্বাচকরা। সেক্ষেত্রে মোস্তাফিজ এখনও অটো চয়েস, টিকে যাবেন সাইফুদ্দিন এবং তাসকিনও। ইঞ্জুরি থেকে ফিরলে হাসান থাকবেন এটা অবধারিত, তবে শরীফুল না ইবাদত, সেখানে প্রশ্নটা একটু জটিল। একটা একাদশে তিনজনের বেশি ফাস্ট বলার খেলেন না, সেক্ষেত্রে হয়তো একজন স্পিনার বাড়তি নেওয়া হয়, বা যেহেতু অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ সেখানে তো একজন বাড়তি পেসার যাবে ডেফিনেটলি। দীর্ঘদিন ধরেই নিয়মিত ওপেনাররা ব্যর্থ হওয়ায় এশিয়া কাপে মেকশিফট পারফরমেন্সটা মনে ধরেছে অনেকের। তবে বিশ্বকাপের মতো আসরে পরীক্ষা নিরীক্ষা না করে পুরানোদের হাতেই উঠতে পারে ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব। সেক্ষেত্রে লিটন মিরাজের সঙ্গে বিজয় নাইমদের কপাল পুড়িয়ে ফিরতে পারেন সৌম্য সরকার। ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ট্রাইনেশনটাই শেষ প্রস্তুতির টুর্নামেন্ট, সেখানে আসলে পরীক্ষা নিরীক্ষা করার কোনো বিষয় নেই। সেখানে বেসিক্যালি যারা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন তাদেরকে দলে রাখা হবে। এশিয়া কাপে একটা ভিন্ন কম্বিনেশন নিয়ে গিয়েছিলাম, এইখানে যেহেতু ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সেখানে আমরা কাউকে দিয়ে মেকশিফট ওপেনার ট্রাই করবো কিনা কিংবা নিয়মিত ওপেনার নিয়ে যাবো কিনা সেটা নিয়ে আমাদের আসলে আলোচনা বাকি আছে। শর্ট লিস্টে বেশ কিছু ওপেনার আছেন যারা আগে ওপেন করেছেন, এখন ওপেন করছেন। মুশফিকের অভাবটা ভালোই বোধ করছেন নির্বাচকরা, তবে মিডল অর্ডার নিয়ে খুব বেশি ভাবনা নেই তাদের। ইঞ্জুরি কাটিয়ে সোহান রাব্বি ফিরে আসায় আফিফ মোসাদ্দেকদের সঙ্গী খুঁজতে বেশি বেগ পেতে হবে না নান্য সুমনকে। মুশফিকের গ্যাপটা পূরণ করতে সহজ হবে না, বিকজ ওভার দি ইয়ার্স বাংলাদেশের পক্ষে সব ফরম্যাটে মুশফিক অনেক অবদান রেখে এসেছেন। আমার মনে হয় সোহান এবং লিটনকে নিয়ে কোনো বড় কোনো কনসার্ন নেই। ইয়াসির রাব্বি ফিটনেস টেস্ট দিয়েছে, হি ইজ অলসো ফাইন, হয়তো এন্ডুরেন্সে একটু পিছিয়ে আছে, বাট সেটা বড় কোনো ইস্যু না। ক্লিনিক্যালি ইয়াসির ইজ ফাইন। ওয়ার্ল্ড কাপে আমরা খোলা মনে যেতে চাই, কারণ আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ উইল বি টাফ কম্পিটিশন, সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে। উইকেট বিবেচনায় বিশ্বকাপের স্কোয়াডে স্পিনারের সংখ্যা কমবে, সেক্ষেত্রে সাকিবের সঙ্গী হয়তো থাকবেন না কোনো বাঁহাতি স্পিনার। শেখ মেহেদির অফ স্পিনেই খুঁজতে হবে ভরসা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।